তো বন্ধুগণ, আজকে 12টা রোজা, 12টা রোজা আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে এখন বাজছে আপনার 4:30, তো এখন ইফতারে বাজার করব, আর তারপরে একটা ইফতারের সাথে আপনাদের সাথে দেখা করব। তো এখন ইফতারে বাজার করতে যাচ্ছি। তো আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আজকের 11টা দিন না, আজকে 12টা রোজা, 12টা রোজা কমপ্লিট হবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। তো এখন আমি ইফতারে বাজার করতে যাব, আর আপনাদের রোজা ইফতার কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানান। তো দেখা হচ্ছে আপনাদের সাথে ইফতারের সময়। এই মুহূর্তে বাজার করে চলে এলাম, এখন ইফতারের বাজার সাজাবো, ইফতার করবো। তো বন্ধুগণ, আজকে 12টা রোজা কমপ্লিট হয়ে গেল, আর এখন ইফতার খোলা হয়ে গেল, নামাজ পড়ে নিলাম, এখন দোকান যাব। আর আজকের দিনটা বাড়িতে কাটলো, সারাদিন এদিক ওদিক বেরোয়নি, দোকানও গেছিলাম, একটু অল্প সময় ছিলাম দোকানে। তো আপনাদের কেমন সময় কাটলো, রোজাটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে। তো বন্ধুগণ, রোজার শেষ হোক, তখন রোজার পরে অন্য জায়গা দূরে পারে ঘুরতে যাব। তো বন্ধুগণ, দেখা হচ্ছে আপনাদের সাথে কালকের দিনে, 13টা দিনে রোজার। এখন বাজছে 6:10, তো দেখা হচ্ছে আপনাদের সাথে 13টা রোজাতে। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমার আজকের এই ব্লগটি শেষ করছি। আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে দোকান থেকে চলে এলাম, এখন 8:05 বাজছে, আর এখন এসারের নামাজটা পড়বো, আদায় করব। তো এসারের নামাজ পড়ে আদায় করে ঘুমিয়ে যাব। তো বন্ধুগণ, দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে। আস্তে আস্তে হঠাৎ করে দেখলাম যে পাটা কেটে গেছে বন্ধুগণ, এই যে একটু প্যাডেলের ওই জায়গাটা খুব খারাপ হয়েছিল, দিয়ে লেগে গেছে। যাই হোক, বুঝতে পারিনি, এখন একটু প্যান্টটা খুললাম, তারপরে বুঝতে পারলাম কিউকি মর্দ কো দর্দ নহীন হোতা।